নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রাত পোহালেই হোলি, আর আমি হোলি উপলক্ষে আজকে আপনাদের বানিয়ে দেখাবো আটার মালপোয়া, যেটা কিনা খুব কম উপকরণে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত, আর বানানো তো তার চেয়েও সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। রেসিপিটি বানানোর জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের থেকে একটু কম আটা, মানে 3/4 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে কাপ বা বাটি সেট করে এইভাবে মেপে নেবেন। ওই কাপেরই 1/4 কাপ নিয়ে নিয়েছি সুজি। এখানে মোটা দানার সুজি ছিল, আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি। 1 টেবিল চামচ চিনি, 1 পিঞ্চ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি। মৌরিটাকে আমি ক্রাশ করিনি, আপনারা চাইলে ক্রাশ করেও দিতে পারেন। এর মধ্যে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন। আমার মেয়ে এলাচ গুঁড়ো পছন্দ করে না, তার জন্য আমি এলাচ গুঁড়ো না দিয়ে আমি এটাকে বানাবো। সমস্তটা মিশিয়ে আমি ওই কাপেরই 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া, জাল করে রুম টেম্পারেচারে রাখা। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি এটার একটা ব্যাটার তৈরি করে নেব। আরও 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার অল্প একটু দুধ দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রাখবো। তার আগে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দুধের সর। এখানে 2 চা চামচ মতো দুধের সর আছে। আপনারা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও এর মধ্যে মিশাতে পারেন। দুধের সর বা ক্রিম দিলে কিন্তু মালপোয়াটা খুব নরম তুলতুলে হয়। সমস্তটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিনিমাম 1/2 ঘন্টা থেকে 45 মিনিট রেস্টে রেখে দেবো। এটা রেস্টে হতে হতে আমি এর একটা শিরা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি এবং দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। 1:1 অনুপাতেই এই শিরাটা বানাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়ে আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার এর মধ্যে আমি ফাটিয়ে নেওয়া 3টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আপনারা চাইলে এর মধ্যে কেশর দিতে পারেন। কেশর দিলে কিন্তু খুব সুন্দর কালারও হবে এবং ফ্লেভারও হবে। চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটতে শুরু করেছে। দেখুন, এরকম যখন ফুটতে শুরু করবে তারপরে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করলেই কিন্তু শিরাটা প্রস্তুত হয়ে যায়। আমি এখন 3 মিনিট মতো আমি জাল করে নিয়েছি, একটু চেক করে নিচ্ছি। দেখুন, শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, একটা চিটচিটে ভাব হয়ে গেছে। আরও মিনিটখানিক এটাকে আমি জাল করে নেব। জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে শিরাটাকে আমি ঢেকে রেখে দেব। 45 মিনিট পরে ফিরে এসেছি। ব্যাটারটা আমি চেক করে নিচ্ছি। দেখুন, ব্যাটার খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন মালপোয়ার জন্য ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। তার জন্য আমি দুধ দিয়ে এটাকে পাতলা করে নেব। আমি যে 1 কাপ দুধ নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি এখন ব্যাটারটাকে পাতলা করে নেব। প্রয়োজন মতো দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এই রকম ঘনত্বের হবে। এবার আমি মালপোয়াগুলো ভাজবো। তার জন্য আমি কড়ার মধ্যে তেল অলরেডি বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়েছে কি না একটুখানি ব্যাটার আমি দিয়ে এটাকে চেক করে নিচ্ছি। দেখুন, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মালপোয়াগুলোকে ভেজে নেব। এবার মালপোয়ার ওপরে গরম তেলটা এভাবে একটু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মালপোয়াগুলো বেশ ভালো ফুলে উঠবে। মালপোয়ার নিচের দিকটা হালকা রং ধরতে শুরু করলেই এগুলোকে আমি উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়াগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেব। এদিকে রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, রসটাকে আমি একটুখানি হালকা করে গরম করে নিয়েছি। সেই হালকা গরম রসের মধ্যে এবার আমি এই গরম মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গরম মালপোয়াগুলোকে খুব গরম শিরার মধ্যে দিয়ে দিলে কিন্তু ভালো করে রস ঢুকবে না, আর শিরাটাকে কিন্তু হালকা গরম হতে হবে।
ফার্স্ট ব্যাচের মালপোয়াগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, এখন বাকি মালপোয়াগুলোকে ভেজে নেব। চার পাঁচ মিনিট হয়ে গেছে, মালপোয়ার মধ্যে ভালো করে কিন্তু রস ঢুকে গেছে। এখন আমি উল্টে পাল্টে মালপোয়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এদিকে সেকেন্ড ব্যাচের মালপোয়াও আমার ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব। তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি ওই শিরার মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে আমি সমস্ত মালপোয়া বানিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেব। খুব কম উপকরণে এই মালপোয়াটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ। এইভাবে সমস্ত মালপোয়া আমি ভেজে নিয়েছি, এবার আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। মালপোয়াগুলোর উপরে সামান্য পেস্তা কুচি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। বন্ধুরা, আমার আটার মালপোয়া আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে হোলির শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।